वेलकम टू विदांको डॉट कॉम। आमी संगीता तोमादेर मैथ्सर टीचार। चलो देखा जाक कि प्रॉब्लम आछे सल्व करार जोन्नो। बला होच्छे गोलकेर आयतन तार व्यासार्धेर दैर्घ्ये त्रिघातेर संगे सरल बेधे परिवर्तित हय एबं गोलकेर पृष्ठतलेर क्षेत्रफल तार व्यासार्धेर दैर्घ्येर वर्गेर साथे सरल बेधे परिवर्तित हय। प्रमाण करि जे गोलकेर आयतनेर वर्ग तार पृष्ठतलेर क्षेत्रफलेर घनकेर घनेर साथे सरल बेधे थाकबे। ओके, तो ताहले गोलकेर आयतन धरि भि গোলকের আয়তন ধরলাম ভি, ওকে, আর ধরলাম গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এ, ঠিক আছে, আর ব্যাসার্ধ ধরে নিলাম আর, ঠিক আছে। তো প্রশ্নানুসারে বলছে ভি প্রপোর্শনাল টু আর কিউব। आयतन होच्छे व्यासार्धे दैर्घ्य त्रिघातेर साथे सरल बेधे आछे। तो ताहले आमरा बोलते पारी वि इज इक्वाल टू के आर किूब, जेखाने के हलो एकटा कन्स्टैंट। ओके, अच्छा, एबारे द्वितीय कंडिशने बोलछे जे पृष्ठतलेर क्षेत्रफल माने ए सेटा होच्छे व्यासार्धे दैर्घ्यर वर्गेर साथे, माने ए प्रपोर्शनल टू आर स्क्वायर। तो आमरा बोलते पारी ए इज इक्वाल टू एम आर स्क्वायर, जेखाने एम इज अ कन्स्टैंट। ओके, अच्छा, तो एखान थेके आमरा लिखते पारी जे ए बाई एम इज इक्वल टू आर स्क्वायर और आर इज इक्वल टू रूट ओवर ए बाई एम, ठीक आछे। तो एखाने एटा जेटा पेलाम सेटा आमरा एटा आमी एक नम्बर जोदि दी तो एक नम्बरे बसिए दी, तो देखो ताते कि हय ए आर इज इक्वल टू रूट ओवर ए बाई एम जेटा पेयेछि सेटा आमरा एक नम्बरे बसाई, तो ताहले कि आसबे भि इज इक्वल टू के इंटू रूट ओवर ए बाई एम तार होल क्यूब। ओके, तो तार माने एटा दाड़ाच्छे वी इज इक्वल टू के इंटू ए बाई एम तार क्यूब, एटाके भावे लिखते पारी थ्री बाई टू। तो माने थ्री दिस टू वन बाई टू माने रूट ओवर, ठीक आछे, माने एटा एभावे लिखते पारी आमरा। आर एकटु भेंगे देखिए दी, क्यूब तो आछे एकटा पावार आर ए रूट ओवर पावारटाके आमरा लिखते पारी वन बाई टू, ঠিক আছে। তো তাহলে আমরা এটাকে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু কে এ বাই এম হোল টু দি পাওয়ার থ্রি বাই টু, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করি তো তাহলে কী হবে, দেখো বোথ সাইডে যদি স্কোয়ার করি মানে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু এ বাই এম তার থ্রি বাই টু ইন্টু টু, ঠিক আছে। পাওয়ারটা এভাবে গুণ হলো, তো পাওয়ার যদি গুণ হয় তাহলে এটা দুই দুই কেটে গিয়ে শুধু তিন থাকলো, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু এ কিউব বাই এম কিউব, এভাবে আমরা আলাদা করেও লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে দেখো কী হচ্ছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার বাই এম কিউব, একসাথে রাখলাম দুটো কনস্ট্যান্টকে, ইন্টু এ কিউব, ঠিক আছে। তো কে স্কোয়ার বা কে হচ্ছে কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট, তাদের যদি স্কোয়ার কিউব করি তাদের যদি ভাগ করি তো তা পুরো জিনিসটাই কনস্ট্যান্টই থাকবে, তাহলে কী হচ্ছে কে স্কোয়ার বাই এম কিউব হলো কনস্ট্যান্ট। ওকে, তো এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। তো এটাই দেখো আমাদের বলতে চেয়েছে, এটাই আমাদের প্রমাণ করতে হবে যে আয়তনের বর্গের সাথে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে ঘনের সাথে সরল বেধে থাকবে। দেখো কী লেখা আছে স্টেটমেন্টটা দেখো, যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলে ক্ষেত্রফলের ঘনের সাথে সরল বেধে থাকবে। তো সেটাই দেখো আমাদের হয়েছে যে আয়তনের বর্গ, ঠিক আছে, আয়তনের বর্গ তার পৃষ্ঠতলে ঘনের সাথে সরল বেধে আছে, ঠিক আছে। তো এটাই আমাদের প্রমাণ করার ছিল, তো প্রমাণিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।